সতিনার কুলাঙ্গার ছেলে ইয়ানুর কেড়ে নিল সৎমা সবুরা মুমতাজের প্রাণ। কোদালের কোপে টানা চার দিন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন সবুরা। আজ বুধবার 13 মার্চ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি দেন এই হতভাগী। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই কামরুল ইসলাম। মারা গেছে আজকে আপনার কয়টা বাজে? 2টার দিকে মারা গেছে। ছেলের নাম কি? ইমরান মেহেদি। আমার এখন বাপের 2.5 বিঘে সম্পত্তি আছে, 2.5 বিঘে সম্পত্তি থেকে 2 ছেলে আর 1 বিঘে জমি দিয়েছে তাদেরকে, আর সর্বোচ্চ তার কাছে 1.5 বিঘে সম্পত্তি আছে। এই 1.5 বিঘে সম্পত্তি বাপের কাছে জোর জবরদস্তি করছে, বাপেরে মারছে ধরছে, বাপ দিচ্ছে না, এই কারণে পরিকল্পিতভাবে মেরেছে, তার খুন করার জন্য মেরেছে। আমি আমি বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সর্বোচ্চ এর শাস্তির কামনা করছি। আমার বলার আর কিছু নেই ভাই, কিছু এদিকে এই ঘটনায় সতীনের 2 ছেলে ও মেয়ের জামাই সহ 4 জনকে আসামি করে ঝিকরগাছা থানায় মামলা হয়েছে। ছেলের নাম কি? ইয়ানুর। কয় নম্বর ছেলে আপনার? ছোট। আর বপি কি চান কি? মামলাটি করেছেন নিহতের ছেলে নাজমুল ইসলাম। বলেন তো, নিহতের স্বামী বৃদ্ধ মুমতাজ আলী জানান, গত 9 মার্চ দুপুরে আমার প্রথম স্ত্রীর ছেলে ইয়ানুর ও মিজানুর এবং ওই পক্ষের মেয়ের জামাই আমার শেষ সম্বল 1.5 বিঘা মাঠান জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে, কিন্তু আমি রাজি না হওয়ায় তারা আমাকে কিল ঘুষি মারতে থাকে। এ সময় আমার দ্বিতীয় স্ত্রী সবুরা ঠেকাতে আসলে ইয়ানুর কোদাল দিয়ে তার মাথায় কোপ দেয়। এ সময় সবুরা খাতুন মাটিতে লুটিয়ে পড়ে। আমরা তাকে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে আনি, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে, সেখানে টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি। 4 দিন ধরে এ হাসপাতাল সে হাসপাতাল ঘুরে আজ যশোর জেনারেল হাসপাতালে দুপুর 12টার দিকে ফের ভর্তি করি। দুপুর 2টার দিকে মৃত্যুকোলে ঢলে পড়েন সবুরা। এখন ময়নাতদন্ত শেষ হলে বাড়ি নিয়ে মাটি দেব, এসব বলতে বলতে হাউমাও করে কেঁদে ফেলেন বৃদ্ধ মুমতাজ। উল্লেখ্য, এর আগেও তারা জোর করে আমার কাছ থেকে কিছু জমি লিখে নেয়। নিহতের চাচাতো ভাই কামরুল জানান, ঘটনার পর পুলিশ মিজানুর রহমানকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে, তবে প্রধান অভিযুক্ত খুনি ইয়ানুর ঘাটাকা দিয়েছেন। অন্যদিকে সবুরার মৃত্যু খবরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধরা বলছেন, খুনিদের পুলিশ আটক করতে না পারলেও আমরা এলাকাবাসী তাদের খুঁজে বের করে গণধোলাই দেব। ফারহানা রহমান, স্বর্ণলতা নিউজ ডেস্ক, যশোর।